মহামারী করোনার সাথে যুদ্ধ করছে বাংলাদেশ সেই মার্চ থেকে। সংক্রমণ রোধে মার্চের শেষ সপ্তাহ থেকে লকডাউনে যায় পুরো দেশ। এই পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েন দিনমজুর থেকে শুরু করে কর্মজীবীরা পর্যন্ত। সব মিলে এক অনিশ্চিত বাস্তবতার মুখোমুখি হয়েছিল দেশের মানুষ। ভাইরাসের প্রভাব থেকে জীবন বাঁচাতে সব খাত মিলে একুশটি প্যাকেজে 1,12,633 কোটি টাকা সরকারের তরফ থেকে প্রণোদনা দেয়া হয় সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য। করোনার 8 মাসের মাথায় জীবন বাঁচিয়ে জীবিকার যুদ্ধের সেই দিনগুলোর হিসেব কষেছে সরকার। পরিসংখ্যান বলছে দেশের মানুষের মাসিক আয় হ্রাস পেয়েছিল 20.24% আর ত্রাণ পেয়েছিল ভুক্তভোগী 21.33% পরিবার। সরকারের তথ্যমতে মার্চে দেশের যে অবস্থা ছিল সেখান থেকে উত্তরণ ঘটছে পরিস্থিতির। এই সময়ে দিনমজুরের সংখ্যা কমে গেলেও আবার সেটি ঊর্ধ্বমুখী। একইভাবে বেকার সংখ্যা বাড়লেও এখন তা কমতির দিকে, ব্যবসায়ীর সংখ্যাও ফিরছে স্বাভাবিকের ঘরে। এসব তথ্য নিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে মুখ্য সচিব ডক্টর আহমেদ কাইকাউস জানান পরিস্থিতি এখনো ভালো। কোভিড-19 যেভাবে বিশ্বকে স্থবির করেছে এবং প্যান্ডেমিকটা ছড়িয়েছে, আল্লাহর অশেষ রহমতে আমাদের বাংলাদেশে ঠিক ওভাবে হয়নি। সবাই মিলে কিন্তু একদম খারাপ অবস্থায় বাংলাদেশ নেই। ঠিক একই রকমের গর্ব করার মতো বিষয় হচ্ছে আমাদের ভালনারেবল গ্রুপকে আমরা যেভাবে প্রোটেকশনটা দিয়েছি। করোনার সেকেন্ড ওয়েভ মোকাবিলায় প্রস্তুতির কোনো ঘাটতি থাকবে না বলেও মত তার। সেকেন্ড ওয়েভ বলেন বা থার্ড ওয়েভ বলেন, এটা আমরা কেউই এখনো পর্যন্ত জানি না আসলে আসবে কি আসবে না। যদি আসে তার জন্য সেইভাবে কিন্তু প্রস্তুতিও নেওয়া হয়েছে। কোন রকমের ব্যত্যয় ঘটবে না এরকম গ্যারান্টি সম্ভবত পৃথিবীতে কেউই দিতে পারবে না, কিন্তু সরকারের যেই আছে রিসোর্স আছে সেটাকে ফুললি ইউটিলাইজ করে আমরা সবাই মিলে সেটাকে প্রতিহত করতে পারবো। করোনা এখনও বিরাজ করছে উল্লেখ করে রাষ্ট্রের ঊর্ধ্বতন এই কর্মকর্তা বলেন শিগগিরই আগের গতিধারায় ফিরবে অর্থনীতি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।